বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো ছোট্ট সোনাবাড়িরা? আশা করছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আফরোজা সুলতানের সহকারী শিক্ষক, শ্রী শ্রী সেন্ট ডালি স্কুল অ্যান্ড কলেজ রাজশাহীর অনলাইন ক্লাসে স্বাগতম তোমাদের সবাইকে। সোনাবাড়িরা, সামনে কিন্তু আমাদের সেমিস্টার পরীক্ষা, তাই না? আর তোমরা নিশ্চয়ই পড়াশোনা বাসায় করছো। এখন সেমিস্টার পরীক্ষা যেহেতু, পড়াশোনা কিন্তু একটু করাই লাগবে। আর এই সেমিস্টার পরীক্ষায় খাতা প্রশ্ন পাওয়ার পর কীভাবে লিখবি সেই সংখ্যাতে একটু কথা বলবো। শোনো মহিরা, হচ্ছে যখন খাতা পাবে কি করবে, খাতার উপরে হচ্ছে পরীক্ষা শুরুর সময় যখন পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, তখন হচ্ছে প্রথমে দেখবে উপরে ফাঁকা একটা ঘর আছে, সেই ঘরে তুমি দ্বিতীয় লিখবে। পাশে কি লেখা আছে? সেমিস্টার পরীক্ষা, তাহলে দ্বিতীয় লিখবে। আর তার পাশে সালের জন্য ফাঁকা আছে, সেখানে তুমি একুশ লিখবে। ওকে, তারপরে চলে আসো নিচের অংশে। নিচের অংশে কী আছে? প্রথমে তোমার নাম আছে, সেই নামটা তুমি লিখে ফেলবে, তোমার পূর্ণ নামটাই লেখার চেষ্টা করবে। নাম লিখবে, শ্রেণী লিখবে, বিষয় লিখবে, তারিখ লিখবে, শাখা লিখবে। ওকে, যে সাবজেক্ট যেদিন পরীক্ষা থাকবে সেই দিন সে সাবজেক্টের নামটা অবশ্যই লিখতে হবে। তারপর চলে আসলে খাতার নিচের অংশে। খাতার নিচের অংশে অবশ্যই তোমরা জানো বলা হয়েছে, প্রথম সেমিস্টারে তো দিয়েছো এক স্কেল ধরে ধরে, কিন্তু এর পাশে মার্জিন দিতে হবে। মার্জিন দেওয়ার পর যেখানে লেখা আছে এক নং প্রশ্নের উত্তর, সেইখান থেকে কি করবে, একটু কিছুটা বাদ দিয়ে সুন্দর করে নং প্রশ্নের উত্তর দিয়ে দিবে। নং প্রশ্নের উত্তর দেওয়ার পর তুমি লেখা স্টার্ট করতে পারো। যদি আমি পরিবেশের কথা ধরি, তাহলে তুমি কীভাবে লিখবে? তুমি এক নং প্রশ্নের উত্তর দিলে, তারপর হচ্ছে যে নাম্বারটা আছে ক খ গ, সেটা হচ্ছে লিখে তোমার শূন্যস্থানের উত্তর যেটা হবে সেটা লিখলে। লেখার পর কী করতে হবে? নিচে আন্ডারলাইন করতে হবে। আন্ডারলাইন করার জন্য কি স্কেল নিয়ে করতে হবে, স্কেল দিয়ে তুমি সুন্দর করে দাগ দিয়ে দিলে, তারপর হচ্ছে দাড়ি দিতে পারো বা না দিলেও হবে, সেটা সমস্যা না, কিন্তু অবশ্যই শূন্যস্থানের নিচে দাগ দিবে। ওকে, আর এমন যদি হয় তুমি হচ্ছে আগে অন্য প্রশ্ন লিখতে চাইছো, অর্থাৎ এক না লিখে দুই বা হচ্ছে তিন বা চার লিখতে চাইছো, সেটাও হবে। তার মানে তুমি যেটা আগে বেশি ভালো পারো সেটা যদি লিখতে চাও সেটাও পারবে, শুধু নাম্বারটা ঠিক রেখে লিখবে। ওকে সোনামণিরা, আর লেখা শেষে প্রশ্ন এক পাশে, খাতা এক পাশে রেখে প্রশ্ন ধরে ধরে রিভিশন দিবে। ওকে, প্রশ্ন যে তোমার হচ্ছে এমন হতে পারে যে প্রশ্ন উল্টানোর সময় তুমি ভুলে গেছো, এইটার জন্য না ভুলো, যেন কোনো সমস্যা না হয়, কোনো প্রশ্ন যেন বাদ না পড়ে যায়, এই জন্য প্রশ্ন ধরে খাতা পাশে রেখে দুইটা নেমে এলে একসাথে রিভিশন দিবে। রিভিশন একবার না কিন্তু বেশি দেওয়ার চেষ্টা করবে, পারলে দুইবার, আর যদি তারও বেশি সময় থাকে তারও বেশি দেওয়ার চেষ্টা করবে, সময়ের মধ্যে পরীক্ষা দিতে হবে। ওকে, লেখা কিন্তু সুন্দর করতে হবে, তাই বলে লেখা কিন্তু পচা করা যাবে না। ওকে, আচ্ছা শনিবারেরা, তাহলে আমরা আজকে পাঠে চলে আসি। আজকে পাঠ আসার আগে পূর্ব পাঠ থেকে একটু ধরে ফেলি। আচ্ছা বলো তো, খাদ্যের উপাদান কয়টি ও কী কী? ভেরি গুড, খাদ্যের উপাদান ছয়টি, যথা শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন, খনিজ লবণ ও পানি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা বলো তো, ভিটামিন কত প্রকার ও কী কী? ভেরি গুড, ঠিকই ধরেছ, ভিটামিন ছয় প্রকার, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই এবং ভিটামিন কে। ওকে, আচ্ছা এবার তাহলে আমরা চলে আসি আজকের পাঠ। আজকে আমরা পড়ব হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। আচ্ছা সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের সবগুলোই আছে, তাই না? সেখান থেকে আমরা কিছু পড়ব ছিল। প্রথমে আছে, যারা কৃষিকাজ করেন তাদের কী বলে? যারা কৃষিকাজ করেন তাদের কৃষক বলে। নাপিত কী করেন? নাপিত আমাদের চুল কাটে। কোন দেশকে নদীমাতৃক দেশ বলা হয়? বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয়। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন শহর কোনটি? বাংলাদেশের সবচেয়ে প্রাচীন শহর হচ্ছে ঢাকা। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব কোনটি? মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে ঈদ, তাই না? আচ্ছা নেক্সটে চলে আসো হচ্ছে হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব কোনটি? হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে দুর্গাপূজা। আমরা কোথা থেকে খাদ্য পাই? আমরা উদ্ভিদ ও প্রাণী থেকে খাদ্য পাই। মাছ মাংস ডিম কোন জাতীয় খাদ্য? মাছ মাংস ডিম আমিষ জাতীয় খাদ্য। খাদ্যবস্তু সবসময় কেমন রাখা উচিত? খাদ্যবস্তু সবসময় ঢেকে রাখা উচিত। ওকে সোনামিরা, তাহলে একটু লিখতেও হবে, কিন্তু শুধু পড়লে চলবে না, এতে মনে থাকবে না। তাহলে আমরা লেখার জন্য কী করবো? লেখার জন্য করব হচ্ছে চার নং প্রশ্নের উত্তর।
চার নং প্রশ্নে উত্তর। ওকে, তাহলে আমরা প্রথমে যেটা লিখব, প্রথমে লিখব যে নাপিত কি করে, এটা হচ্ছে আমাদের খ নাম্বার। নাপিত কি করে, নাপিত আমাদের নাপিত আমাদের চুল কাটে, চুল কাটে, নাপিত কি করেন, নাপিত আমাদের চুল কাটে। ওকে, নেক্সট প্রশ্ন আছে হচ্ছে হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব কোনটি, আমরা এটা করব চ। হিন্দুদের হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব, হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গা পূজা, দরশু গয়ে রে পাকার, দুর্গা পয় দুর্ঘু বগীয় জয়কারে যা, দুর্গা পূজা। ওকে, নেক্সটে আছে হচ্ছে খাদ্যবস্তু কেমন রাখা উচিত, খাদ্যবস্তু এটা হচ্ছে আমাদের ঝ নাম্বার। খাদ্য বস্তু, বস্তু বানানে ব দন্ত শয়ে তয়ে যুক্ত রুসু, বস্তু খাদ্য বস্তু সব খাদ্য বস্তু সবসময় ঢেকে রাখা উচিত, রাখা খাদ্যবস্তু সবসময় ঢেকে রাখা উচিত। তাহলে প্রথমে আমরা লিখেছি হচ্ছে আমাদের চুল, নাপিত কি করেন, তাই না, নাপিত আমাদের চুল কাটে। হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসবের নাম কি, হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে দুর্গা পূজা। ওকে, নেক্সট আছে খাদ্যবস্তু কেমন রাখা উচিত, খাদ্যবস্তু সবসময় ঢেকে রাখা উচিত। ওকে সোনামণিরা, আমরা হচ্ছে লিখে ফেলেছি, সেই সাথে এইচ ডাব্লুটাও লিখে ফেলো, এইচ ডাব্লু করবে হচ্ছে গ আর বর্গীয় জ। চারের গ বর্গীয় জ, ওকে, দুইটা এইচ ডাব্লু করবে। ওকে সোনামণিরা, হচ্ছে পরীক্ষা তো বলেছি, সেভাবে পরীক্ষা দেবে, খুব ভালোভাবে পরীক্ষা দাও, সে আশা করব। আমাদের হচ্ছে এই মাসে থিম ডেলো কী বলতো, নৈতিক শিক্ষা সেবা ও মানবতার কল্যাণে কাজ করা। আমরা কে কতটা দান করছি সেটা কিন্তু মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে আমরা কতটা ভালোবাসা পাচ্ছি। আমরা যখন কোনো মানুষকে দান করি সেই মানুষ কিন্তু খুশি হয়, সে আমাদের ভালোবাসে, আমাদের জন্য দোয়া করে। যেমন আমরা কীভাবে হেল্প করতে পারি,
আমরা হচ্ছে তোমরা ছোট মানুষ হিসেবেও কিন্তু হেল্প করতে পারো। যেমন হচ্ছে আমাদের আশপাশে অনেক গরিব পথ শিশু আছে, তাদেরকে হচ্ছে আমার যে কাপড়টা ছোট হয়ে গেছে, যেগুলো আমি পুরনো হয়ে গেছে না পরি না, সেই সব কাপড় আমি তাদের দিয়ে কিন্তু তাদের সাহায্য করতে পারি। তারপরে হচ্ছে আমরা যে বাসায় খাচ্ছি, খেতে অনেক সময় বেশি হয়েছে আমরা ফেলে দিচ্ছি, সেটা না ফেলে আমরা কিন্তু মানুষকে, গরিব মানুষকে দিয়ে দিতে পারি। আমার বই খাতা অনেক সময় ডবল ডবল সেট থাকে, সেই সব দিয়েও কিন্তু আমি কোনো মানুষের কোনো বন্ধুর উপকার করতে পারি। আমরা বিভিন্নভাবে মানুষের পাশে থেকে তাদের সাহায্য করতে পারি। এই ছোটো ছোটো বিষয়গুলোর দ্বারা আমি শুধু যে দান করছি বা কতটা দান করছি সেটা মেন বিষয় না, এই দান করার মধ্যে দিয়ে আমি মানুষের ভালোবাসা কিন্তু অর্জন করছি। আর কিছু মানুষের ভালোবাসা অর্জন করা মানে কি, এটা কিন্তু বিরাট একটা ব্যাপার। কারণ হচ্ছে সেই মানুষ আমাকে দোয়া করছে, সেই মানুষ খুশি হচ্ছে, তার ছোটো ছোটো চাহিদা যখন আমার দ্বারা পূরণ হয় সে আমার প্রতি কত খুশি হয় বলো তো। ওকে শোনো মনিরা, পরীক্ষা যেহেতু চলে আসছে খুব ভালো করে পড়বে, আর লেখার পর অবশ্যই রিভিশন দেবে। অল দ্য বেস্ট, সবাই খুব ভালো পরীক্ষা দাও। ওকে আচ্ছা, সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনা শেষ করছি। আল্লাহ হাফেজ।